আমরা একটু দেখে নিই আগে আমাদের এখানে সি এর মানটা কেমন পরিবর্তন হবে। তো তোমরা এই ধরনের প্রশ্ন যখনই পাবে তখন আগে সি এর মানের যে ভেরিয়েবলটা অর্থাৎ চলক হিসেবে যেটা দিলাম সেটার মান কেমন পরিবর্তন হবে সেটা একটু দেখে নিবা। তো সি এর মানটা এখানে যে জিনিসটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথমে 3 থেকে শুরু করে 20 পর্যন্ত 5 করে বৃদ্ধি। দেখো প্রথমে হবে সি এর মান 3, তারপরে 5 বৃদ্ধি পেলে হবে কত, হবে 8। এরপরে 8 এর সাথে যখন আমরা 5 যোগ করব তখন হবে কত, 13। 13 এর সাথে যখন 5 যোগ করব তখন হবে 18। 18 এর পরে যখন আমরা 5 যোগ করব তখন 23 হওয়ার কথা, বাট 23 খেয়াল করো 23 হওয়ার কথা কিন্তু আমাদের এখানে সি এর মানটা সর্বোচ্চ কত, 20 পর্যন্তই কাউন্ট হবে। তো এখন সেই কারণে আমরা এই যে 3, 8, 13, 18 এই জিনিসগুলো যখন পরিবর্তন হবে তখন এখানে একটা কথাই বলে দিচ্ছে যে কি, সি এর ইকুয়াল টু 13 হলে কন্টিনিউ, অর্থাৎ সি ইকুয়াল টু 13 হলে কন্টিনিউ, তারপরে কিন্তু প্রিন্টএফটা, অর্থাৎ 13 এর জন্য ছাপাবে না, 13 ছাড়া বাকিদের জন্য কি করবে, ছাপাবে। তাহলে এই যে 13 এর জন্য যদি না ছাপায় থাকে তাহলে বাকি আউটপুট হওয়ার কথা কত, দেখো 3, তারপরে হবে 8, তারপরে হবে 18, এই হচ্ছে আমাদের আউটপুটটা। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, যদি এই প্রিন্টএফটা ইফ এর উপরে চলে আসে, যদি এই প্রিন্টএফ স্টেটমেন্টটা যখন ইফ এর উপরে চলে আসবে তাহলে কত হবে সেটা একটু বের করতে হবে। প্রিন্টএফ যদি ইফ এর উপরে চলে আসে তখন আশা করি আমাদের আউটপুটটা হবে এটাই, যে কি 3, 8, 13, 18, তখন আউটপুট হবে কত, আমি মানে যদি উপরে যায় আর কি তখন আউটপুট হবে 3 হবে, 3 এর জন্য কাজ করতে পারবে, 8 এর জন্য কাজ করতে পারবে এবং 13 এর জন্য কাজ করতে পারবে, কারণ যেহেতু এটা যখন উপরে চলে যাবে তখন 13 এর জন্য কোনো প্রভাব ফেলতে পারবে না, তাই 13 এর জন্য কাজ করতে পারবে এবং সর্বশেষ কত হবে, 18 হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে এটাই যে কি ইন্টিজার কে, তারপর আমরা ফর লুপ শুরু করলাম, কে ইকুয়াল টু 2, কে লেস দেন ইকুয়াল 10 এবং কে ইকুয়াল টু কে প্লাস 2, তারপর হচ্ছে প্রিন্টএফ কক্সেস বাজার, অর্থাৎ একটা কক্সেস বাজার একটা মেসেজ চাপাবো, ইফ কে ইকুয়াল টু 8, অর্থাৎ কে এর মান যখন 8 হবে তখন এই কন্টিনিউ হবে। তো তোমাদের কাছ থেকে আউটপুটটা কত হবে, অর্থাৎ আমি যদি প্রশ্নটা যদি এভাবে বলি যে কি এখানে উদ্দীপক অনুসারে কক্সবাজার কয়বার প্রদর্শন করবে সেটা যদি বলে থাকে আমাকে আগে চিন্তা করতে হবে যে কে এর মান কতবার পরিবর্তন হবে। এখানে কে এর মান কতবার পরিবর্তন হবে একটু দেখাচ্ছি, কে এর মান এখানে 2 থেকে শুরু করে 10 পর্যন্ত 2 করে বৃদ্ধি, অর্থাৎ কে এর মান হবে প্রথমে 2, তারপরে হবে 4, তারপরে হবে 6, তারপরে হবে 8, তারপরে হবে 10, এই 5 বার কে এর মান পরিবর্তন হবে। এখন দেখো প্রিন্টএফটা কন্টিনিউ এর উপরে, যদি কন্টিনিউ উপরে হয় তাহলে কিন্তু এই শর্তের কারণে প্রিন্টএফ এর কোনো প্রভাব ফেলতে পারবে না, অর্থাৎ এই শর্তটা কোনো কাজ করতে পারবে না, যেহেতু কন্টিনিউর উপরে প্রিন্টএফ, তাহলে আমার ক্যার মান 2, 4, 6, 8, 10 প্রত্যেকবারের জন্য একবার একবার করে কক্সেস বাজার কি হবে, ছাপাবে। তাহলে 2 এর জন্য একবার ছাপাবে, 4 এর জন্য, 6 এর জন্য, 8 এর জন্য, 10 এর জন্য, তাহলে মোট কয়বার, তাহলে আমাদের টোটাল 5 বার কক্সবাজার প্রদর্শন হবে। এবার দেখো আমি যদি বলি যে কি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি এই প্রিন্টএফকে আমি প্রিন্টএফকে কন্টিনিউর নিচে দিতে চাই, যদি প্রিন্টএফকে যদি আমি কন্টিনিউর নিচে দিতে চাই তখন আসলে কেমন হবে, যদি প্রিন্টএফ কন্টিনিউর নিচে থাকে তখন আসলে 8 এর জন্য কাজ করতে পারবে না, 8 ছাড়া বাকিদের জন্য কাজ করতে পারবে। তো খেয়াল করে দেখো এই যে 2, 4, 6, 8, 10 এর মধ্যে 8 এর জন্য কাজ করতে পারবে না, তাহলে বাকি কয়বার হবে, 2, 4, 6, 10 বাকি হবে কয়বার, 4 বার, অর্থাৎ তখন আমার আনসার হবে কয়বার, 4 বার। আমাদের এখানে মোটামুটি 4টা প্রশ্ন দিছি, অনেক বড় প্রশ্ন, একটু ভেবে চিন্তে তোমাদের আনসার দিতে হবে, আমি মোটামুটি আনসারগুলো এদিকে লিখব। তো প্রথমত আমরা যেটা করব, 1 এর আনসার লিখব, তারপর আমরা 2 এর আনসার লিখব, তারপর আমরা 3 এর আনসার লিখব, তারপর আমরা সর্বশেষ 4 নম্বর প্রশ্নের আনসার লিখব। তো আমি যদি প্রশ্নটা একবার শুরু থেকে বলি, খেয়াল করো আমরা ইন্টিজার এ হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা, ফর লুপ শুরু করলাম, এ ইকুয়াল টু 1 থেকে শুরু করে 15 পর্যন্ত যাবে এবং এর মান 3 করে বৃদ্ধি পাবে। হ্যাঁ,
এরপরে আমরা ইফ এর মধ্যে একটা জটিল জিনিস দিলাম, সেটা হচ্ছে এ ইকুয়াল টু সেভেন অথবা ডাবল বার, এটার মিনিংস হচ্ছে অথবা এ ইকুয়াল টু সেভেন অথবা এ ইকুয়াল টু থার্টিন হইলে কন্টিনিউ হবে। হ্যাঁ, এরপরে আমরা লিখছি প্রিন্ট এফ। তাহলে এরপর আমাদের চারটা প্রশ্ন, চারটা প্রশ্ন হচ্ছে প্রথমে উদ্দীপক অনুসারে, অর্থাৎ এই অনুসারে আউটপুট কত হবে। তারপরে বললো যে কি যদি এখানে ইফটা না থাকে, ইফ না থাকে মানে হচ্ছে এই দুটো লাইন যদি না থাকতো তাহলে আউটপুটটা কেমন হবে। এরপরে বলছে তিন নম্বরে যদি ইফ এর মধ্যে এটা না হইয়ে শুধু অনলি এটা থাকে, হ্যাঁ এ ইকুয়াল টু সেভেন না হয়ে যদি এ ইকুয়াল টু থার্টিন থাকে তখন আউটপুটটা কেমন হবে। এরপরে চার নম্বর হচ্ছে প্রিন্ট এফ কে যখন আমি উপরে লিখবো, ইফ এর পরে লিখবো, তখন আসলে আউটপুটটা কেমন হবে, একটু ভেবে চিন্তে আনসারটা দিতে হবে। প্রথমত তোমরা চিন্তা করবা আমার এর মান এখানে এই অনুসারে মানে ফর লুপের অনুসারে এর মান কী কী পরিবর্তন হচ্ছে। তার আগে একটু করে লিস্ট করে নিচ্ছি, আমি উপরে লিস্ট করতেছি এর মানের। প্রথমে হবে ওয়ান, এরপরে তিন বৃদ্ধি পেয়ে হবে ফোর, এরপরে তিন বৃদ্ধি পেয়ে হবে সেভেন, এরপরে থ্রি বৃদ্ধি পাবে অর্থাৎ দশ, দশের পরে তিন বৃদ্ধি পেয়ে হবে থার্টিন, এরপরে তিন বৃদ্ধি পেয়ে হওয়ার কথা কত আমার সিক্সটিন হওয়ার কথা, কিন্তু আমার সিক্সটিন হইতে পারবে না কারণ এখানে সর্বোচ্চ কত পর্যন্ত, পনেরো পর্যন্ত। তার মানে আমার এখানে এর মান পরিবর্তন হবে এক চার সাত দশ তেরো এই। এখন আসো আমি এক নম্বর প্রশ্নের আনসার, এক নম্বর প্রশ্নের আনসারের মধ্যে বলছে কি উদ্দীপক অনুসারে আউটপুটটা কত হবে। দেখো এখানে বলে দিছে এর মান সেভেন অথবা এর মান থার্টিন হইলে কন্টিনিউ হবে। তার মানে আসলে আমার সেভেনের জন্য অথবা থার্টিনের জন্য কোনো ধরনের কাজ করতে পারবে না। তো সেভেনের জন্য এবং থার্টিনের জন্য কাজ না করে বাকিদেরকে চাপাবে, এখানে প্রিন্টেড বলছে এ, হ্যাঁ অর্থাৎ এর মানকে চাপাবে। তো খেয়াল করো আমার যদি সেভেনের জন্য কাজ করতে না পারে, থার্টিনের জন্য যদি কাজ করতে না পারে, তাহলে এক নং অনুসারে এক চার দশ এই এই আনসার হওয়ার কথা কত ছিল, এক চার দশ হওয়ার কথা ছিল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা এবার আসি আমাদের, যাই আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে যদি ইফ না থাকলে আউটপুটটা কত হবে। ভাই ইফ যদি নাই থাকে তাহলে ফর লুপ অনুসারে কাজ করে যাবে। তাহলে দেখো ইফ যদি না থাকে তাহলে কিন্তু আউটপুট হবে তোমার এটা, কারণ ফর লুপ অনুসারে এক চার সাত দশ তেরো এগুলোই কিন্তু কি হচ্ছে আউটপুটের মান হচ্ছে। তাই আমরা তখন আউটপুটের মান হবে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন, এটাই হবে আমার আনসার। অর্থাৎ আমি একটু কমা দিয়ে বুঝা দিচ্ছি, এক চার সাত দশ থার্টিন, এটাই হবে আমার আনসার। আচ্ছা এবার দেখো তিন নম্বরের মধ্যে বলছে যদি ইফ এর মধ্যে এ ইকুয়াল টু সেভেন বাদ দিলে আউটপুট কত হবে। মনে করো এই যে ইফ এর মধ্যে এ ইকুয়াল টু সেভেন এটা বাদ দিলাম, এটা বাদ দেওয়া মানে হচ্ছে এটা থাকবে না, এটা যদি না থাকে তাহলে আমার এরকম দেখাচ্ছে, আর যদি এরকমই দেখাই তাহলে আমার বুঝতে হবে যে কি এ ইকুয়াল টু থার্টিন ছাড়া বাকিদের জন্য কাজ করবে। অর্থাৎ তখন এই যে থার্টিনটা ছাড়া বাকিদের জন্য যদি কাজ করে থাকে ওয়ান ফোর সেভেন টেন, অর্থাৎ সেই অনুসারে আমার আউটপুটটা হবে কত, ওয়ান ফোর সেভেন টেন হবে আমার কি আউটপুট। আচ্ছা এবার আসি চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্ন দেওয়ার আগে যেটা বাদ দিয়েছিলাম সেটাকে একটু করে আবার লিখে রাখি, এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্ন। তো চার নম্বর প্রশ্নের মধ্যে বলছে কি প্রিন্টএফকে ইফ এর উপরে রাখলে আউটপুটটা কত হবে। অর্থাৎ এই স্টেটমেন্টকে এখানে চিন্তা করতে হবে আমাদের, এখন এই স্টেটমেন্ট যদি ইফ এর উপরে যায় অর্থাৎ কন্টিনিউ উপরে চলে যায় তাহলে কিন্তু কন্টিনিউ কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। অর্থাৎ আগে যে কন্টিনিউ থাকা অবস্থায় যে সেভেন এবং থার্টিনের জন্য কাজ করতে পারে নাই, কিন্তু এখন যেহেতু একটু উপরে চলে গেছে সেভেনের জন্যও কাজ করবে ভাই, থার্টিনের জন্যও কাজ করবে। তার মানে তখন আমার যদি সেভেনের জন্য কাজ করে থাকে তাহলে থার্টিনের জন্য কাজ করে, তার মানে সবার জন্য কাজ করবে। তো সবার জন্য যদি কাজ করে থাকে তখন আমার আউটপুট হবে ঠিক আগের মতো ওয়ান ফোর সেভেন টেন আর একটা কত থার্টিন, অর্থাৎ দুই নম্বরের মতো আনসারটা আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্নের আনসার। যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে অথবা কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে একটু জানাবে।